মিয়ানমারে মেয়েদের পাঠাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া পরিষদের কাছে সাহায্য চাওয়া হয়েছিল। তারা টাকা না দেওয়ায় মেয়েদের পাঠানো যায়নি, বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের ভাবমূর্তি সংকটের পেছনে দায়ী মিডিয়া, তাদের কারণে নারী ফুটবলাররা অনুশীলন বয়কট করছে দাবি সালাউদ্দিনের। হঠাৎ করেই বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন। মিয়ানমারের অলিম্পিক বাছাইয়ের ম্যাচে নারী দলকে না পাঠানোর ব্যাখ্যা দিয়েছেন তিনি। তার দাবি, এই ম্যাচটির খরচ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বহন করার কথা, তবে তারা দায়িত্ব নেয়নি, এমনকি এনএসসিও সাড়া দেয়নি। এটা অলিম্পিকের খেলা, যখন অলিম্পিক আমাদেরকে এটা দাওয়াত দিয়েছে, ইন জেনারেল এক্সপেক্টেড যে সাপোর্ট আসবে ওখান থেকে। যখন আমি জেল সিভিল সাথে আলাপ করলাম, ওনাদের সাহেবের সাথে আমি ডাইরেক্টলি স্পোক টু, সাহেব বললো আমরা কোনো টাকা দিতে পারবো না, তাহলে আমি করবো কি? তাহলে আমি বলি তাহলে কেউ যাবে না, এর মাঝে নারী ফুটবলাররা বেতন বাড়ানো সহ পাঁচ দফা দাবি জানিয়ে করেছে অনুশীলন বয়কট। বাফুফের ইমেজ সংকট থেকে শুরু করে নারীদের অনুশীলন বয়কট, সবকিছুর জন্যই মিডিয়াকে দায়ী করলেন বাফুফে বস। ইমেজ সংকট হবে না কেন? বিকজ ইউ আর নট হেল্পিং আস। আপনারা চাচ্ছেন যে এটার ক্রিটিসিস কতখানি করা যায়, কতখানি ছিঁড়া যায়, আই বি ভেরি ফ্র্যাঙ্ক, বিকজ এই আমার এটা বাবার চেয়ার না, এটা আছে থাকবে না, ইটস ভেরি সিম্পল। অ্যান্ড এনিবডি আফটার ফোর ইয়ার্স, এনিবডি হ্যাজ এ চান্স টু টেক ইট, টেক ইট, টেক ইট। আপনি যে কথা বলে এটার উত্তর হলে এটা, দিস ইজ ইমেজ। আপনি দেখেন এটা কোনো সাবজেক্ট না, ল্যাঙ্গুয়েজ হলো, বসে বসে টুক টুক টুকে বাজাচ্ছে। এমনকি ছাড়েননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও। তার মতে, বিসিবি সভাপতি পাবলিসিটির জন্য প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ফোন দেন। শেষ ফুটবলের প্রিয় বিসিবি সবাই পার্সোনালি একলা, আমি তো পাবলিকলি দেখে ফোন করবো না, প্রাইম মিনিস্টারের কথা উঠতে পারবো। আমি তো আন্ডারস্ট্যান্ড, বিকজ আই কাম উইথ দ্য ব্যাকগ্রাউন্ড অফ রেজিমি অফ ফুটবল, স্বাধীনতা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমি তো ওইটা ওই অলিম্পিক বাছাই না পাঠালেও এএফসি র বাছাই ম্যাচ খেলতে যাচ্ছে মেয়েরা, এতে সবার সহযোগিতা চেয়েছেন সালাউদ্দিন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।